ড্যাডি আমি এক্ষুনি আসছি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। কোথায় গেল মেয়েটা? ডার্লিং, ডার্লিং, আরে কোথায়? আমাদের দেরি হয়ে যাবে তো। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। আই এম রেডি। ভিকি, আমাকে আমাকে কেমন লাগছে? ওয়াও, ইউ আর লুকিং বিউটিফুল। ইউ নো, আজকে যদি কাজটা আমাদের হয়ে যায় না, তাহলে কি? তাহলে আই উইল বি কিং। সারা কলকাতা জুড়ে আমি রাজত্ব করব। তুমি রানী হবে। আমাকে তো হতেই হবে ভিকি। এতদিন পর্যন্ত ঠিক যা যা ভেবেছিলাম তাই তাই হয়ে এসেছে। এখন আর কোনো বাধা আসবে না, আর যদি কোনো বাধা আসেও তাহলে আমি সেটা গুড়িয়ে দেব। আমি রিমা দেব, আমি শকুন্তলা দেবকে হাতের মুঠোয় করে নিয়ে আমার কে কোন ছাড়। দাদা রেডি? আরে বিজু, ওই ওই ওই, আই এম ফাইন দাদা। এই লেটার সব রেডি? সব রেডি, একদম। আর লয়েজের সাথে কথা হয়ে গেছে? ফ্যান্টাস্টিক, চল আমরা বেরোই। আমরা আজ বিশাল বড় একটা ডিল কমপ্লিট করতে চলেছি দাদা। ডান করে ফিরবো, একদম। ইয়েস দাদা, আই এম রিয়েলি ভেরি মাচ এক্সাইটেড টুডে। ইয়েস, কথাই বলে না, মারিত গন্ডার লুটিত ভান্ডার। এত বড় একজন ইনভেস্টর এতগুলো টাকা নিয়ে তোমার পাশে দাঁড়াবে, এত বড় এত বড় একটা প্রজেক্ট তোমাকে দেবে আমি ভাবতে পারিনি। আরে আমি কি ভাবতে পেরেছিলাম? হ্যাঁ, এত বড় একটা ইনভেস্টর, এমন একটা লোক। দাদা, হোয়াট ইজ নেম? অক্ষর সেন। অক্ষর সেন, বেঙ্গলি? হ্যাঁ। আরে সেন কনস্ট্রাকশনস লিমিটেড না, তার মালিক। ওয়াও ওয়াও ওয়াও, চল এবার আমরা বেরোই। লেটস গো, লেটস গো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ও হাই, ইয়া হাই হাই হাই। হ্যাঁ হ্যাঁ, উই আর কামিং, উই আর কামিং, আমরা আসছি। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ, প্রবলেম। ইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়া, এই চলো চলো বেরোই, চলো, লেটস গো, উইল গেট লেট। চলো 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 চলো। হ্যালো স্যার, হোয়াটস ইওর নেম? উইকি দেব, রিমা দেব, বিজিৎ দেব। প্লিজ বি সিটেড। শিওর। হ্যালো স্যার, উইকি দেব অ্যান্ড রিমা দেব। স্যার, হি ইজ ইন আ মিটিং, 5 মিনিটস। উড ইউ লাইক টু হ্যাভ সাম টি অর কফি? নো থ্যাংক ইউ, উই আর গুড। ওকে। এক্সকিউজ মি। ইয়েস, রিমা দেব, ভিকি দেব, বিজু দেব? ইয়েস, প্লিজ কাম ইন। নো নো নো, সিঙ্গাপুরের প্রজেক্ট আমি করছি, এত ছোট প্রজেক্ট আমি করি না। না, কালকে আমি লন্ডন যাচ্ছি, প্লিজ কাম। লন্ডন থেকে ফিরে আসার পর উইল মিট। ওকে, ইয়া, শিওর।
Hi. Akshar Sen. Yes, Akshar Sen. Any problem? No, I mean, apni Akshar Sen. I just can't believe. Any problem? Listen, my time is money. Amar kache time nahi. No, we are extremely sorry. Sorry. Vicky, Bosho, Bishu. Okay, please. কি হবে আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চন নো আই উইল আস্ক ইউ আ কোয়েশ্চন ওয়্যার ইজ ইয়োর প্রোফাইল আই মিন Your company profile. Where is the PowerPoint presentation? I want to see everything right now. Yes. Everything you need is in this file. Our PowerPoint presentation, ami present korchi. E file ta dekhe nin. Sob documents ekhane ache. কি ব্যাপার আপনি ঘামছেন কেন মিস্টার ভিকি দেব রুমাল লাগবে নথিং এভরিথিং ইজ ওকে ইটস ওকে এক্সকিউজ মি আমি একটা ফোন করতে পারি ইয়া প্লিজ শিওর হ্যালো হ্যাঁ আমি রিমা দেব বলছি আমি বলছিলাম যে আইসিইউতে কোমায় যে পেশেন্ট রয়েছে মানে পৃথ্বীজিৎ দেব উনি কি ঠিক আছেন হ্যাঁ একটু একটু জেনে বলুন আমি আমি হোল্ড করছি হ্যাঁ ঠিক আছে আমি আছি আমি হ্যাঁ বলুন কোমাতেই আছেন আচ্ছা না না ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ তাহলে ওই লোকটাকে অক্ষর সেন হুবহু একই রকম দুটো মানুষ আই ক্যান বিলিভ ইট থ্যাংক ইউ মিস্টার ভিকি দেব Thank you, Mr. Abhijit. Sorry. Oh, please. আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের কাছে একটা কল যাবে ওকে তারপর আমরা ডিসাইড করে নেব যে পরের মিটিং কখন হবে তাহলে স্যার কাজটা পাচ্ছি তো আগে জানতে হবে আপনাদের কাছে ফান্ডস আছে কিনা ফান্ডস আমরা ব্যবস্থা করে নেব দ্যাটস গ্রেট
তাহলে কাজও হবে থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ ফাইট প্লিজ থ্যাংক ইউ বাই বাই স্যার বাই বাই Can I ask you a question? Please go on. আপনি কি খুব ভালো গান করেন? What? I think this is a very personal question. আমি এমনি জিজ্ঞেস করছিলাম আপনাকে দেখে মনে হয়েছিল যে আপনাকে কোথাও দেখেছি আপনি কোনো বারকম রেস্টুরেন্টে বোধহয় গান গাইছিলেন। আমি গান গাই প্লিজ সিট আপনি ওখানে ছিলেন ছিলাম আসলে ওই দিন ওখানে একটা অদ্ভুত ইনসিডেন্ট ঘটেছিল একজন শুটার একজন ওয়েটারেসকে মারার চেষ্টা করেছিল ও রিয়েলি আপনি তো ছিলেন ওখানে দেখেছেন নিশ্চয় না আসলে আমি সেদিন একটু আগেই বেরিয়ে গেছিলাম আচ্ছা 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 অ্যাকচুয়ালি আই সেভ দ্য গার্ল বাট ইউ নো ওই মেয়েটা যাকে সেভ করেছিলাম আমাকে দেখে তার মুখে যা চেহারা হয়েছিল আপনাদেরও ঠিক একই চেহারা হয়েছে ইজ দেয়ার এনি প্রবলেম উইথ মাই ফেস হ্যালো অক্ষর স্যার ইয়েস হ্যালো আমি নিরুপমা দেব বলছি হ্যাঁ বলুন আমি বলছিলাম যে কি না মানে বলুন মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড বলুন আমি আপনার সাথে দেখা করতে চাই কেন আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই আসলে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই অ্যাক্সিডেন্টেই উনি কোমায় চলে গেছে আর তারপরে আপনি মানে তো আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে সে কোমায় চলে গেছে তাতে আমি কি করব না আপনি বুঝতে পারছেন না মিস্টার সেন মানে আপনি আর আমার স্বামী দুজন কি হ্যালো কি ব্যাপার একজন ধনী ছেলেকে দেখে আপনার মাথা ঘুরে গেল নাকি Mind your language, Mr. Sen. I love my husband more than anything. And I'm very happy with him, okay? আর শুনে নিন আপনার মতন পৃথিবীর প্রত্যেকটা ধনীও যদি সার ভেদে আমার সামনে দাঁড়ায় না তাতে আমার কিছু যায় আসবে না আন্ডারস্ট্যান্ড আমি আপনার সাথে দেখা করতে চাই বিকজ আমার একটা প্রবলেম আছে আর সেটা নিয়ে আমি ভীষণ কনফিউজড কি প্রবলেম
আসলে আপনাকে আমার স্বামী মানে আপনাকে পুরো আমি এখন একটু বিজি আছি, আপনাকে পরে ফোন করছি। হ্যালো 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 স্যার, আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই হয়েছে। That's great. আমি তাহলে বেরোচ্ছি। কোথায় যাচ্ছেন স্যার? তুমি তো জানো ইভিনিং গুলো আমার ভীষণ কালারফুল হয়। সন্ধ্যাবেলা আমার এই ড্রিঙ্কস অ্যান্ড গার্লস, রাইট মিস সুজি? ইয়েস স্যার। কিন্তু আজকে আমার মাথায় একটা মেয়ের কথাই আসছে। কে স্যার? যার সাথে আমি মিট করেছি, যার জীবন আমি সেভ করেছি, তার নাম নিরুপমা দেব। মা, মা আপনার কি হয়েছে? মা এরকম করে বসে আছেন কেন? কিসের কাগজ এটা? মা কথা বলছো না কেন? কি হয়েছে? গবা, আমার গবা কলেজের চাকরিটা ছেড়ে দিচ্ছে। আসলে ব্যবসা করবে। অনেক টাকা উপার্জন করবে। হ্যাঁ মা। অত উপরে উঠতে গেলে কত নিচে নামতে হয় জানো? মা কি দরকার ছিল আলিয়া, কি দরকার ছিল সবে আমার ছেলেটাকে মানুষ মানুষ হিসেবে নামিয়ে দিও না, আমি নিতে পারবো না। বিশ্বাস করো, তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ওর বাবার সঙ্গে আমার আমার এই একটা জায়গাতেই লড়াই সারা জীবন ধরে, এই এক জায়গাতে যে আগে আগে মানুষ তারপর অর্থ, টাকা কড়ি বাড়ি গাড়ি সব, মানুষটাই যদি না থাকে তাহলে কি হবে সব দিয়ে? মানুষের মনুষ্যত্বটাই যদি হারিয়ে যায় তাহলে কি দরকার ছিল আলিয়া? কেন এটা করতে গেলে, কেন করলে? মা, মা আমার এটা ঠিক মনে হয়েছিল। আচ্ছা মা, আপনি বাবাকে একজন বড় মানুষ হিসাবে দেখতে চান তাই তো? তুমি চাও না? নিশ্চয় চাই, 100 বার চাই। কিন্তু মা, স্ত্রী হিসাবে আমি ওকে একজন মানুষের সাথে সাথে একজন সফল মানুষ হিসাবে দেখতে চাই, একজন সফল মানুষ। কিন্তু মা, আমি ওর মানবিকতা ওর মনুষ্যত্ব কখনো কম হতে দেব না, কখনো না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি,
ও মাথা উঁচু করে চলবে। যত বড় ব্যবসায়ী হবে ঠিক ততই বড় মনের মানুষ হবে।